তো বন্ধুরা, অনেকদিন বাদে ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা বড় পার্টনারশিপ সাইন করা হয়েছে, যার মাধ্যমে ড্রোন সেক্টরে একটা বড় ক্রান্তি দেখা যেতে পারে। রিসেন্টলি একটা ডিফেন্স এক্সপোতে গারুড়া এয়ারোস্পেস এবং ইসরায়েলের কোম্পানি এলবিট সিস্টেমের মধ্যে একটা বড় মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংকে সাইন করা হয়েছে, যার মাধ্যমে দুটো কোম্পানি ভারতের আলাদা আলাদা সেক্টরের জন্য ড্রোন ম্যানুফ্যাকচার করবে। আপনারা হয়তো জানেন, ড্রোনের মাধ্যমে সিকিউরিটি, ট্রান্সপোর্টেশন, মনিটরিং সব কাজগুলোকে সহজে করে দেওয়া যায়। এতে ফুয়েলের কনজাম্পশন হবে না, এর ফলে ভারত কারোর উপর নির্ভরশীল থাকবে না। এরই সাথে সাথে ভারত বেশ কয়েকটা সেক্টরে লাভবান হতে চলেছে, যার ফলে ভারত ইসরায়েলের এলবিট সিস্টেমের সঙ্গে একটা এমইউ সাইন করেছে। বলা হয়েছে যে এখানে কয়েকটা ফেজে কাজ করা হবে। প্রথম ফেজে এয়ারোস্পেসের ব্যবহার করে এয়ারোস্পেসকে ল্যান্ড ম্যাপিং এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। স্কাইলার্ক 3 ড্রোনকে বিকশিত করার জন্য ইসরায়েলের সঙ্গেই পার্টনারশিপ সাইন করা হয়েছে, কারণ ইসরায়েলের এই কোম্পানি একমাত্র এই ড্রোনগুলোকে কম দামে ভালো কোয়ালিটির সঙ্গে তৈরি করতে পারবে। এছাড়াও বলা হয়েছে যে এই পার্টনারশিপে ভারত সরকারের যে কটা বড় গ্রাম রয়েছে তাদের মানচিত্র তৈরির ক্ষেত্রে এই ধরনেরই দুটো ড্রোন তৈরি করার কথা বলা আছে, যাতে শহরের সঙ্গে সঙ্গে গ্রামগুলোকেও ডেভেলপ করা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী প্রায় 150 কোটি টাকা এই পার্টনারশিপ সাইন করা হয়েছে। যদি কথা বলি এই ড্রোনের ভালো দিকগুলোকে নিয়ে, তাহলে এই ড্রোনগুলো 8 থেকে 9 ঘন্টা টানা হাওয়ায় উঠতে পারে এবং এরা সার্ভের কাজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে অন্যান্য হেলিকপ্টার এবং ড্রোনের তুলনায়। আপনাদের জানিয়ে দিই যে গারুড়া এয়ারোস্পেস ভারতে দ্রুত কাজ শুরু করে দিয়েছে। এটা প্রথম কোম্পানি যে এক বছরের মধ্যে ভারতের 7000টার বেশি গ্রামের মানচিত্রকে বের করতে সাহায্য করেছে, এবং কোম্পানি দ্রুত হাই এন্ড ড্রোন অ্যাডভান্স সেন্সরের সাথে সবকটা ড্রোনকে তৈরি করছে। এদের ব্যবহার কয়লা উত্তোলনে, বড় বড় ফ্যাক্টরি সিকিউরিটি, আরো বেশ কয়েকটা সেক্টরের সঙ্গে ব্যবহার করা হবে, এবং বর্তমানে এটাকে কৃষির সঙ্গেও যুক্ত করা হবে, যাতে এগ্রিকালচারও টেকনোলজি মাফিক হয় এবং এগ্রিকালচারের দিক থেকেও ভারত লাভবান হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।